হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আমাকে দেখতে পাচ্ছ, সারা ঘর গোছাচ্ছি কারণ তোমাদের দাদাভাইয়ের ক্যাম্প থেকে আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য, দেখার জন্য কিছু লোক আসবে। তো কারা আসবে আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। আর আমার ঘরটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে, তো বুঝতেই পারছো আমার শরীরে কীরকম অবস্থা। আর এদিকে একটা বাচ্চা সামলানো, আমাকে সামলানো, রান্নাবাড়া করা, বাচ্চাটাকে যত্ন করা, তো সব হয়ে ওঠে না মা মাসির কাছে। তো যতটুকু পারে তারা করে, তো আমি এগুলো গোছাচ্ছি আর সঙ্গে তারাও হেল্প করছে, তারাও করে দিচ্ছে আমার পেছনে পেছনে, যেটুকু পারছে তারা আর যেটুকু পারছি আমি, তো করছি। আর রান্নাঘর থেকে যেটা যেটা এক্সট্রা ছিল সেগুলো সব বের করে নিলাম আর বেডের নিচে রেখে দিলাম আপাতত, পরে আবারও এখানে সেট করা হবে। তো এত জিনিসপত্র হয়ে গেছে, লোকজন একটু বেশি, তাই জন্য জিনিসপত্রগুলো বেশি হয়ে গেছে, তো বের করে সব নিয়ে যাচ্ছি দেখো। আর হেল্প করছে মা আর মাসি, আর একটু পোছাও লাগিয়ে দিচ্ছি কোনো রকমে। আর আমার শরীরটা ভালো নয় সকলেই জানো, তো তাই জন্য আস্তে আস্তে চেষ্টা করছি কতটা কি পারি, ক্লান্ত হয়ে পড়েছি, তাই জন্য আবার মাসি পোছা দিতে শুরু করে দিয়েছে, কারণ এখনও আমি সেই রকমভাবে সুস্থ নয়। সবে মাত্র 45 ডেজ হয়েছে, তো তবুও চেষ্টা করি যেটুকু পারি সেইটুকু, চেষ্টা তো করতেই হবে। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম, আর ওদেরও প্রায় আসার সময় হয়ে গেছে, তো সকলকে হ্যালো বলে দিলাম। আর এদিকে দেখো গোপুসোনাকেও রেডি করে দিয়েছি, গোপুসোনার জন্যই এত কিছু, আর তাকেই যদি না করি তাহলে কেমন হয়, তো তাই জন্য তাকেই আগে রেডি করে দিলাম। দেখো গোপুসোনাকে কেমন লাগছে সবাই একবার বলবে, সে ঘুমিয়ে পড়েছে, রাত্রে খুব বিরক্ত করে তাই দিনে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মিষ্টি বানাচ্ছিলাম, তো তার এক ঝলক, তাদের জন্যই মিষ্টি বানাচ্ছিলাম। তো মিষ্টি আর কিছু স্ন্যাক্সের ট্রে রেডি করেছি, দেখো এই যে বাটি আর গ্লাস রেখেছি, বাটিগুলোতে স্ন্যাক্স দেব আর মিষ্টিটাও দেব, মিষ্টিটা একটু ঠান্ডা হোক, গরম আছে। আর গ্লাসগুলো রেখেছি লেবু জল করার জন্য, এখানে প্রচণ্ড গরম, তো স্ন্যাক্সগুলো ঢেলে দিয়েছি বাটিতে, আর ওই বাটিটা খালি রেখেছি মিষ্টি দেওয়ার জন্যে। আর এই যে লেবু জল করব, তো যখন আসবে তখনই করা হবে, রেডি করে রেখেছি সব। আর এদিকে দেখো ঘরটার পুরো গুছিয়ে নিয়েছি, আর চেয়ার টেয়ার সব সেট করে দিয়েছি, আর মাসি দেখছে কেউ আসছে নাকি দরজার সামনে দাঁড়িয়ে, তো আসার সময় হয়ে গেছে, এখনই চলে আসবে তারা। এই চলে এসেছে দেখো, আর আমার ছেলেকে কি সুন্দরভাবে কোলেও নিয়েছে। রাত কো সোতি নেই ম্যাম, হ্যাঁ বিলকুল সোতা নেই রাত কো। আচ্ছা রাত কো নেই সোতা? না। আচ্ছা রাত কো নেই সোতে, মাম্মা কো তেম করতে হো? শুধু সেই নয়, অনেক লোকজন এসেছে দেখো, তো সবাইকে সেরকমভাবে দেখাতে পারলাম না কারণ আমি খাবার দেওয়ার জন্য সব কিছু রেডি করার জন্য একটু ব্যস্ত ছিলাম, যাই জন্য আমি সব ভিডিও তুলতে পারিনি। আর এই দেখো ওইটা আমার ছেলের হাতে যেটা পড়িয়েছে সেইটা দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো সকলেই কোলে নিয়েছে দেখো, আর তারা এখন চলে যাবে, তো চলেও গেছে। আর কি দিয়েছে সেটা আমি ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, বাটুয়াটা খুব সুন্দর দেখো। তো বাটুয়ার ভিতরে কি আছে সকলকে আমি দেখিয়ে দিচ্ছি, তো বাটুয়ার ভিতরে একটা ব্যাগ দেখো, ব্যাগটাও খুব সুন্দর। আর ব্যাগের ভিতরে কি আছে এবারে চলো দেখে নিই, ব্যাগের ভিতরে কি রাখা আছে। ব্যাগের ভিতর সুন্দর একটা জিনিস আছে দেখো, সত্যি কিন্তু খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমার বাবুর হাতে একটু বড় হয়ে গেছে, এখন পরানো যাবে না, তো পরবর্তীতে পরাবো, এখন দেখে দিতে হবে। তো দেখো তিন দিকে তিনটে ঝুমকো দেওয়া আছে, দুটো করে ঝুমকো আছে তিন দিকে, আর মুখ আছে, মুখ বানানো,
বেশ ভালো, খুব সুন্দর হয়েছে। তো এটা আমার বাবুকে দিয়েছে ওর বাবার অফিসের লোকজন। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে জিনিসটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।